একাদশ এবং দ্বাদশ শ্রেণীর অষ্টম অধ্যায় আজকে দেখাবো। অর্থাৎ মূলধন বাজেটিং ও বিনিয়োগ সিদ্ধান্ত, ক্যাপিটাল বাজেটিং অ্যান্ড ইনভেস্টমেন্ট ডিসিশন, এ অধ্যায় দেখাবো গড় মুনাফার হার নির্ণয়। তো আমরা এই সূত্রগুলো গত ক্লাসে বা গত লেকচারে দেখাচ্ছিলাম। তোমরা যদি আগের ভিডিওটি দেখতে চাও তাহলে উপরে আই বাটনে অথবা নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে দেখে আসতে পারো। তো ওইখানে এগুলো দেখে আসলে সুবিধা হবে কি, এগুলো বুঝতে সুবিধা হবে। সেখানে অনেকগুলো কথা প্রারম্ভিকভাবে বলেছিলাম, তো সেগুলো যদি তুমি বুঝো তাহলে এগুলো বুঝতে অনেকটা সহজ হবে। তো আজকে দ্বিতীয় সূত্র হচ্ছে আমাদের গড় মুনাফার হার নির্ণয়, যাকে বলি আমরা এআরআর, তাই না, অ্যাভারেজ রেট অফ রিটার্ন, যেটাকে গড় মুনাফার হার বলা হয়। তো গড় মুনাফার সূত্র হচ্ছে দেখো, গড় কর পরবর্তী নিট মুনাফা ডিভাইড বাই গড় বিনিয়োগ। তো এখন এই গড় কর পরবর্তী নিট মুনাফার সূত্র হচ্ছে, দেখো এখানে গড় কর পরবর্তী নিট মুনাফার সূত্র হচ্ছে, অথবা কর পরবর্তী গড় নিট মুনাফা সূত্র হচ্ছে, দেখো মোট কর পরবর্তী নিট মুনাফা ডিভাইডেড বাই আয়ুষ্কাল অথবা মেয়াদকাল, তাই না। মানে মেয়াদকাল বা আয়ুষ্কাল মানে হচ্ছে কত বছর যাবৎ, আমরা যখন অঙ্ক করবো তখন বুঝতে পারবা। তারপর হচ্ছে গড় বিনিয়োগ। তো গড় বিনিয়োগের সূত্র হচ্ছে দেখো, এখানে প্রাথমিক বিনিয়োগ অর্থাৎ একটা ব্যবসায় প্রথমে কত টাকা বিনিয়োগ করবে, তারপরে যোগ ভগ্নাবশেষ মূল্য, অর্থাৎ বছর শেষে ওই ব্যবসার সম্পদের বা কোনো একটা ভগ্নাবশেষ মূল্য দেওয়া থাকবে বা দেওয়া নাও থাকতে পারে, এই দেখো এটা, তারপরে ডিভাইড বাই টু, তারপরে এই এখান থেকে আমরা কী হবো গড় বিনিয়োগ পাবো, আর এখান থেকে হবো কর পরবর্তী গড় নিটপোনা হবো। তো এই মানটা নিয়ে আমরা এখানে বসাবো আর এই মানটা নিয়ে এখানে বসাবো, তারপরে আমাদের যোগফলটা চলে আসার পরে আমরা ভাগ করবো, ভাগ করার পরে উত্তরটা চলে আসবে। তো ওকে দেখা যাক তাহলে এইভাবে একটা অঙ্ক করে কীভাবে করা যায়। তো এই সূত্র তোমাকে অবশ্যই মাথায় রাখতে হবে, আবার বলতেছি এটা হচ্ছে গড় মুনাফা সূত্র, এটা হচ্ছে গড় বা কর পরবর্তী গড় মুনাফা হচ্ছে যে এটা, আর গড় বিনিয়োগ হচ্ছে যে এই যে গড় বিনিয়োগ প্রাথমিক বিনিয়োগ যোগ ভগ্নাবশেষ মূল্য ডিভাইড বাই টু। তাহলে এখন আমরা দেখি এটা দিয়ে কীভাবে অঙ্ক করতে পারি। ওকে, তাহলে আমরা এখন এই অঙ্কটা দেখাবো যে জনাব রাকিব, যমুনা ও মেঘনা প্রকল্পে যথাক্রমে 70,000 ও 75,000 টাকা বিনিয়োগ করেন, প্রকল্প দুটির তত্ত্বাবলী নিম্নরূপ। তো এই প্রকল্পে কী কী বলা আছে একটু দেখো সবাই। প্রথম এখানে বলা আছে যে বছরগুলো দেওয়া আছে এখানে 1 থেকে 5 বছর, তারপর যমুনা প্রকল্পের কর পরবর্তী নিট মুনাফা ছিল এই জায়গাগুলো 8,000, 8,800, 9,000, 9,500 টাকা, আর মেঘনা প্রকল্পের কর পরবর্তী নিট মুনাফা ছিল কত এই যে 9,200, 10,000, 11,000, 11,200, 12,000। আর দুই প্রকল্পের মেয়াদকাল 5 বছর, 5 বছর, এটা আগে বলা আছে। আচ্ছা, তারপর হচ্ছে ভগ্নাবশেষ মূল্য, প্রথম প্রকল্পের হচ্ছে 5,000 আর দ্বিতীয় প্রকল্পের হচ্ছে কত 7,000। আর আমাকে করতে হবে প্রকল্প দুটির এআরআর নির্ণয় করো, এআরআর মানে হচ্ছে গড় মুনাফার হার, অ্যাভারেজ রেট অফ রিটার্ন। তো ওকে, আমরা প্রথমে যমুনা প্রকল্প দিয়ে শুরু করব। তো যমুনা প্রকল্পের এআরআর নির্ণয়, তো আমরা জানি যে এআরআর ইকুয়াল টু কর পরবর্তী গড় নিট মুনাফা ডিভাইডেড বাই গড় বিনিয়োগ কিন্তু 100। এর আগে আমরা 100 বলি নাই, এখানে কিন্তু একটা 100 হবে, এটা মাথায় রাখতে হবে। তো ওকে, এখন এই কর পরবর্তী গড় নিট মুনাফা কোন প্রকল্পের, যমুনা প্রকল্পের। এই যমুনা প্রকল্পের কর পরবর্তী নিট মুনাফা ছিল কত 8,000, এই যে এগুলো, তাই না। আমরা এখন এখানে এগুলো বসাবো। আচ্ছা, এখানে না বসে আমরা যদি আগে এখানে, এই যে এখানে বের করে ফেলি যে এখানে কর পরবর্তী গড় নিট মুনাফা, তো কর পরবর্তী গড় নিট মুনাফার সূত্র যেটা আমরা আগে বলছিলাম, আবার বলছি এখানে মোট কর পরবর্তী নিট মুনাফা, তাহলে মোট কর পরবর্তী নিট মুনাফা হচ্ছে কোনটা, এই যে এগুলো মোট কর পরবর্তী নিট মুনাফা। তো এগুলো এখন আমরা বসাবো এখানে, দেখো তাহলে কত হাজার, এই যে বললাম 8,000 যোগ, তারপর হচ্ছে 8,800 যোগ, তারপর হচ্ছে 9,000 যোগ, 9,000 পর হচ্ছে কত 12,000, 9,500, তারপর হচ্ছে যোগ 12,000, তাই না, এগুলো বসাই দিলাম। অর্থাৎ মোট কর পরবর্তী নিট মুনাফা যেগুলো আছে সব টাকাগুলো আমরা এখানে বসিয়ে দিলাম, এখান থেকে দেখে দেখে 1, 2, 3, 4, 5, 1, 2, 3, 4, 5, এবার হচ্ছে মেয়াদকাল, তাই না, মেয়াদকাল কত বছর 5 বছর, এই যে এখানে 5 দেব। এবার আমাদের কাজ হচ্ছে কি, একদম সিম্পলি কাজ, সেটা হচ্ছে এই উপরে সবগুলো যোগ করবো, তাই না,
जोग कर एखे बसा हमें मुछे दीची तो ये ऊपर सबगलो जोग कर ले एक दुईटा तीनटा चार्टा पाँचटा सबगलो जोग करब टोटाल जोग कर ले कत 47,300 टाका अर्थात एक दुई तीन चार पाँच सबगलो जोग कर ले मेयादकाल कत बछर 5 बछर तैना তাহলে এখন পাচ্ছি কত যদি 47,300 কে 5 দিয়ে ভাগ করি তাহলে আমরা কত পাবো এখানে 9,460 টাকা পাবো এটা হচ্ছে আমাদের কি কর পরবর্তী গড় নিট মুনাফা আবার দেখো কর পরবর্তী গড় নিট মুনাফা কত 9,460 টাকা তাহলে সূত্রটা হচ্ছে মোট কর পরবর্তী নিট মুনাফা মানে এই টাকাগুলো কর পর মোট বলতে যোগ তার মানে সবগুলো যোগ করে এই টাকাটা বসালাম আর মেয়াদকাল 5 বছর 5 দিয়ে ভাগ করলে এটা আসলো কি গড় তার মানে এই টাকাটা আমি পেয়ে গেলাম এখন কত টাকা এখানে বসাচ্ছি 9,460 টাকা পেয়ে গেলাম এবার আমি বের করব গড় বিনিয়োগ তাহলে এখন আমরা জানি গড় বিনিয়োগ সমান আমি যদি এখানে লিখি গড় বিনিয়োগ সমান প্রাথমিক বিনিয়োগ ভগ্নাবশেষ মূল্য তো নিচে হচ্ছে কি ডিভাইড বাই টু তো এখন প্রাথমিক বিনিয়োগ কত এই যে এখানে যমুনা কোম্পানির প্রাথমিক বিনিয়োগ 70,000 টাকা না আর যমুনা কোম্পানির ভগ্নাবশেষ মূল্য কত হাজার 5,000 টাকা তো আমরা এই টাকাগুলো এখানে লিখবো স্বাভাবিকভাবে এখানে দুই থাকবে দুই থাকার পরে এখানে হচ্ছে কত প্রাথমিক বিনিয়োগ 70,000 টাকা এখানে লিখবো 70,000 টাকা লিখবো এখানে আর ভগ্নাবশেষ মূল্য কত হাজার 5,000 টাকা এখানে লিখব লিখে এখানে যদি এইটা এটা যোগ করব এখানে 75,000 টাকা এখানে বসে গেল যোগ করার পরে এবার যদি এই 75,000কে আমি যদি দুই দিয়ে ভাগ করি কত পাবো তাই না গড় তাহলে 37,500 টাকা আসবে 37,500 টাকা আসবে এই তাহলে আমার কী বেড়ে গেলো গড় বিনিয়োগটাও বেড়ে গেলো তো এখন গড় বিনিয়োগ পেয়ে গেলাম এবং কি কর পরবর্তী গড় নিট মুনাফা পেয়ে গেলাম তাহলে এই 37,500 টাকা আমি এখানে লিখব ইনটু এই পাশে 100 আছে এটা লিখব এখন কি করব এই 0,000 কেটে ফেলবো আর বাকি আছে কত 375 এই 375 দিয়ে 9,460কে ভাগ করব তাহলে ভাগ করলে যা আছে সেটাই উত্তর তাহলে ভাগ করলে আসবে কত 25.23% তাহলে যমুনা প্রকল্পের কেমন এ আর হচ্ছে কত 25.23% চলো তো ওকে এখন হচ্ছে মেঘনা প্রকল্প তো মেঘনা প্রকল্পের এ আর নির্ণয় দেখো আমরা জানি এ আর ইকুয়াল টু কর পরবর্তী গড় নিট মুনাফা সূত্র আগেরটাই গড় বিনিয়োগ ইন্টু 100 তাই না তাহলে এই প্রকল্পের কর পরবর্তী নিট মুনাফা ছিল কত 9,200 থেকে শুরু করে 12,000 টাকা পর্যন্ত তো এই টাকাগুলো আমরা যদি এখন এখানে নির্ণয় করি যে কর পরবর্তী গড় নিট মুনাফা এই কর পরবর্তী গড় নিট মুনাফা সূত্র হচ্ছে মোট কর পরবর্তী নিট মুনাফা ডিভাইড বাই আয়ুষ্কাল বা মেয়াদকাল তাই না তার মানে দেখো এখান থেকে যদি আমি নির্ণয় করি ওই যে 9,200 টাকা এখানে লিখবো 9,200 যোগ তারপর হচ্ছে কত 10,000 টাকা এখানে 10,000 টাকা হবে 10,000 টাকার পর হচ্ছে এখানে কত 11,000 টাকা এই যে যোগ দিয়ে কত লিখবো এখানে 11,000 টাকা লিখবো 11,000 টাকার পরে এখানে কত হচ্ছে 11,200 তাই না এই যে 11,200 টাকা তারপর হচ্ছে কত 12,000 এই যে 12,000 হবে এখানে সবগুলো টাকা এখানে যোগ করে লিখব লিখে মেয়াদকাল হচ্ছে কত বছর এই যে 5 বছর তাই না এই যে 5 বছর এই যে মেয়াদকাল 5 বছর বসাবো এবার আমরা কি করব সবগুলো টাকা যোগ করব যোগ করে দেখি কত হয় অর্থাৎ এই যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা সবগুলো যোগ করব যোগ করে এগুলোকে 5 দিয়ে ভাগ করব তো টোটাল টাকাটা যদি যোগ করি তাহলে কত দাঁড়ায় দেখো 53,400 টাকা না একটা দুইটা তিনটা সেগুলো 53,400 টাকা আসবে তারপরে এগুলোকে যদি আমি 5 দিয়ে ভাগ করি তাহলে গড় চলে আসবে তাহলে 53,400কে যদি আমি 5 দিয়ে ভাগ করি তাহলে কত হবে 10,680 টাকা চলে আসলো এটা হচ্ছে কি কর পরবর্তী গড় নিট মুনাফা তাহলে আমরা এখানে বসাতে পারি কত টাকা 10,680 টাকা এখন বের করতে হবে কি গড় নিট গড় বিনিয়োগ তাই না 5×100 দিলাম তারপরে এখন আমরা গড় বিনিয়োগটাকে বের করি তাহলে আমরা জানি গড় বিনিয়োগ সমান গড় বিনিয়োগ সমান তো সূত্র তো আমাদের আগে থেকে জানা আছে তাই না
सूत्र हे कि प्राथमिक बिनियोग संक्षेपे लिखल प्राथमिक बिनियोग जोग भग्नावशेष मूल्य तुम्हारा बुझे नाओ प्राथमिक बिनियोग जोग भग्नावशेष मूल्य डिवाइड बाय टू तो प्राथमिक बिनियोग कत ये प्रकल्प प्राथमिक बिनियोग 75,000 टाका तार माने आमी एखाने लिखब कत 75,000 टाका लिखब एखाने लिखे जोग देव ये प्रकल्प भग्नावशेष मूल्य कत ये 7,000 टाका एखाने लिखब कत 7,000 टाका तारपरे डिवाइड बाय कत टू आछे टू एबार 75 एबं साथे जोग करब जोग करे दुई दिए भाग करब तो 75,000 साथे जोग करले 82,000 टाका आसबे स्वाभाविक एटा आमरा सबाई जानबो ताहले 82,000 टाका आसलो এবং এটাকে দুই দিয়ে ভাগ করব দুই দিয়ে ভাগ করলে গড় বিনিয়োগ চলে আসবে তাহলে কত আসবে 41,000 টাকা তাই না চলে আসলো 41,000 টাকা তো এখন দেখো তাহলে এইখানে বসবে কত টাকা এই যে গড় বিনিয়োগ কত টাকা 41,000 টাকা বসে গেল তো এবার আমি এই 00 এই 00 কেটে ফেলবো তারপর উপরে 10,000 কত 680 নিচে হচ্ছে কত 410 টাকা তাহলে এটাকে যদি ভাগ করি তাহলে আমার কী চলে আসবে এআর আর চলে আসবে তাহলে ভাগ করলে দেখো কত আসবে টোটাল যোগফলটা ভাগ 26 দশমিক কত আসবে এটা যদি ভাগ করি তাহলে 26.05% তাই না চলে আসলো তাহলে এখন আমাকে বললো কি প্রকল্প দুটির এআর নির্ণয় করো তাহলে প্রথম প্রকল্পের এআর কত পাচ্ছিল মনে আছে তো না প্রথম প্রকল্পের এআর পাওয়া গেছিলো যে 25.23% হ্যাঁ 25.23% এটা ছিল কোন প্রকল্প ম্যাগনা প্রকল্প তাহলে ম্যাগনা প্রকল্পের এআর হতো কত 26.05% আর যমুনা প্রকল্পের পাশে 25.23% তাই তো তাহলে দেখো ম্যাগনা প্রকল্পের হার হচ্ছে 26.05% আর যমুনা প্রকল্পের হার হচ্ছে কত 25.23% তাহলে কোন প্রকল্পের গড় হার বড় অবশ্যই তোমার ম্যাগনা প্রকল্পের গড় আয়ের হার বড় অর্থাৎ এআরআরটা বড় তাহলে এখন তোমাকে যদি কোশ্চেন করে যে কোন প্রকল্পে বিনিয়োগ করা উচিত অর্থাৎ রাকিবের কোন প্রকল্পে মানে অর্থাৎ দুইটা প্রকল্পের মধ্যে কোনটা তার বেছে নেওয়া উচিত বা কোনটাতে তার বিনিয়োগ করলে ভালো হবে অথবা কোনটাতে বিনিয়োগ করলে সে লাভবান হবে তো এইটা করার জন্য যেটা করতে হবে তোমার এই পার্সেন্টটা দেখতে হবে এখানে এই যে পার্সেন্ট এই পার্সেন্ট দেখে যেটা বড় হবে তুমি সেটাকে মন্তব্য করবা যে তার ম্যাগনা প্রকল্পে বিনিয়োগ করা উচিত অথবা তার ম্যাগনা প্রকল্পটি বাছাই করা উচিত এইভাবে চাইলে আমরা এআরআর যে মানগুলো আছে গড় বিনিয়োগের মানগুলো এগুলো করে ফেলতে পারবো তো যখন সৃজনশীলে যাবো তখন আর একটু ব্যতিক্রম আসবে তখন আমরা এগুলো আর একটু ডিটেইলস আকারে বলার চেষ্টা করব তো আজকের জন্য এতটুকু সবাই ভালো থাকো থ্যাংক ইউ আল্লাহ হাফিজ